সকালে সকালে একটু রিমুকে খাইয়ে দিয়েছি, দিয়ে নিজের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। লুচির সাথে ছিল সাদা আলুর তরকারি জিরে আর ধনে পাতা দিয়ে, তো খুবই টেস্টি হয়েছিল। রোববার সকালে লুচি তরকারি। আজকে আমাদের স্পেশাল মেনু বানাচ্ছে কাজল দি, সায়ন্তনের রিকোয়েস্টে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। বাট আজকে কাজল দি থেকে একটা নতুনভাবে চিলি চিকেন বানানো শিখলাম, আমরা ন্যাচুরালি এভাবে বানাই না। আশা করছি তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, তো দেখা যাক। আমরা না নর্মালি চিলি চিকেন যেটা করি, একটু পেঁয়াজ, তারপরে রসুন আর হচ্ছে ক্যাপসিকাম তেলে ফ্রাই করি, আর তার মধ্যে শুধুমাত্র সস দিই, মানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে গ্রেভিটা করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিই। বাট কাজল দি দেখছি একটু অন্যভাবে নতুনভাবে করছে, সেটা হচ্ছে কাজল দি দেখলাম পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটাও গ্রেভির মধ্যে দিল। পেঁয়াজ তো ভেজেই নিয়েছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে নিয়েছে, আর তারপরে দিয়েছে হচ্ছে গ্রেভি, মানে ওই পেস্টটা। আর তারপরে এখন চলে গেছে কড়াইতে হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই থেকেই তো চিলি চিকেন খাওয়া শুরু আর কি, তো ভীষণ ইয়াম্মি লাগছে। কাজল দি হচ্ছে পাকা একদম কুক, রসুন পাতা, রসুন পাতা আর গরম মশলা, গরম মশলা ব্যাস চিলি চিকেন রেডি। সায়ন্তন তো আজকে খেয়ে শিওর পাগল হয়ে যাবে, ও অনেকদিন ধরে বলছে চিলি চিকেন করো, চিলি চিকেন করো, চিলি চিকেন করো, বাট আমি বলছিলাম থাক এখন করতে হবে না। কিন্তু আজকে পুরো একদম বর্ষার ওয়েদার আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আজকে আমাদের যিনি মেড আছেন উনি খুব সুন্দর করে ডুব দিয়ে দিয়েছে এত বর্ষার ওয়েদারে। কাজল দিয়েও একটুখানি দোনোমনো করছিল, বাট আমাদের এই ফ্রাইড রাইস চিলি চিকেনের প্ল্যানটা না গতকাল থেকে শুরু হয়েছে, যেহেতু বাজার হাট করতে হবে সায়ন্তনকে, সেই জন্য কাজল দি আর না এলে মানে এসে পারলো না, তাই তো কাজল দি? একদম। আহা হা, রবি ভাবছি না যে জিনিসটা যে করবো খুব আনন্দ সহকারে খাবে, এটাই আমার ভালো লাগছে, সেটাই হচ্ছে কথা, আর কিছুই না। কেউ রান্না করলে একটু ভালো লাগে খেতে, সেটাই করতেও ভালো লাগে, সেইটাই। আমার ছেলে এখন এই ঘরে নেই, ও দাদু ঠাকুমার সাথে খেলা করতে গেছে, সায়ন্তন নিয়ে গেছে, তো সেই জন্য আমি একটুখানি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি আর একটু রান্নাবান্নাটাও একটু দেখছি কাজল দির সাথে, কাজল দি কীভাবে করছে। মোটামুটি আমাদের চিলি চিকেন ডান, এরপর ফ্রাইড রাইস হওয়ার পালা, পেঁয়াজ পাতা, রসুন পাতা, ও রসুন পাতা, এখন ফ্রাইড রাইস বানানো হবে। বাবা আর দিল না, কথাবার্তা আমার ছিটবে কিন্তু, কোথায় আমি চলে যাই বাবা, ঢালটা নিয়ে নাও। ও আচ্ছা, বিনস, গাজর, ক্যাপসিকাম তো ভাজা হবে তাই তো, আর লাস্টে বড় জায়গা থাকলে সুবিধা হয়। হ্যাঁ, এর সাথে সুবিধা হয়, মা ছেলে মিলে কি করা হচ্ছে? রিমোর দাঁত উঠবে উঠবে করে এখনো ওঠেনি, ওর 7 মাস কমপ্লিট হয়ে গেল। এবার ওই যে টিতার, ওকে একটু প্যারাসিটামলও খাওয়ালাম আর টিতারটা দিয়েছি একটুখানি, টিতারটা চিবাচ্ছে, চিবা।
ওই জন্য আজকে দুপুরের জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম, যেহেতু আজকে আমাদের ফ্রাইড রাইস হয়েছে। বাট ও খেলো না খুব একটা, মানে 3-4 চামচ খেয়ে আর খাচ্ছিল না। পরে আবার একটু ট্রাই করলাম, বাট খেতে চাইছে না, কারণ মারি ব্যথা করলে আমি শুনেছি যে তখন বাচ্চারা লিকুইড খেতেই বেশি পছন্দ করে। তখন খেলো করার পরে কি হবে? খেলো করার পরে ঘুনু হবে, রোববার দিনের দুপুরে ঘুনু হবে, তাই তো? পেট ফেট ভরে খেয়ে। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা দারুণ হয়েছে, মানে আমি তো বললাম যেটা ফার্স্ট টাইম কাজল দি স্টাইলে, মানে আমি স্টাইলটা ফার্স্ট টাইম দেখলাম। ওই আদা পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা বাটা আমরা ইউজ করি না, আমরা শুধুমাত্র ওগুলো ভাজা করে তারপরে সসই দিতাম। বাট কাজল দি ওটাও দিয়েছে, পুরো দোকানের মতো খেতে হয়েছে। একটু স্পাইসি বেশি হয়েছে, বাট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আমরা চেটে পুটে খেয়েছি, এবার আমাদের ঘুম পাচ্ছে আর রিমোকে আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করছি। যেই ও ঘুমিয়ে পড়বে আমরা টুক করে ঘুমিয়ে পড়বো। এখন রিমো ঘুমাবে না, কারণ রিমো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিল। তারপরে ও একবার স্ন্যাপ নিয়েছে সকাল সকাল, তারপরে খেয়ে দিয়ে উঠে ওই ঘরে গেছিল বললাম, এসে আবার একটুখানি দুধ খেয়ে ঘুমিয়েছে। তো এখন তো ঘুমাবে না, ও ঘুমাতে ঘুমাতে এখন দেরি আছে, তাই না রিমো? তাই কি রে, তোর ঘুমাতে ঘুমাতে দেরি আছে? তা আমাদের ঘুমাতে দেরি হবে, দেখছে খেলে টেলে আছে না ঘোরাটা।